আগের দিনে দেখবেন ওই বেডিরা স্বামীগণ নাম লইত না কি, হ্যাঁ যদি ওই চকিদারে এস জিগাই তো আপনার স্বামীর নাম কি, তখন কইতো বুড়ি ওই যে খুশখুশ কইরা কাশে, মানে তাও কইতো না যে স্বামীর নাম কি, কয় যে খুশখুশ কইরা কাশে, মানে নাম হইল কাশে। কিন্তু স্বামীর নাম লইত না। আর এখন লুৎফর তুমি কোথায়? জামিল চলো, বেলা বয়ে যাচ্ছে, কি নাম ধরে ডাকবারে? আর এদিকে আবার মনে মনে চিন্তা করে জান্নাতে যাইব। যখন মেয়েরা স্বামীর নাম হইলইত না, হ্যাঁ কি কইতো ওই যে খুশখুশ করে কাশে এই নাম, তখন পিয়নে বুঝতো কাশে মানে কাশেম। আরে বেটা যত নতুন কথা আমার তো শুনবি, দুই ভাই, দুই ভাই, এক ভাই লো কানা আরেক ভাই লো ল্যাংরা, মানে এক বাপের দুই পোলা, একটা কানা একটা ল্যাংরা। তো প্রত্যেক দিন এই একটাই লো যেটা ল্যাংরা হেডে লো নামাজ পড়ে, আর যেটা কানা হেডে আবার নামাজ পড়ে না। তখন তো আর এত ঘন ঘন মসজিদ ছিল না, যার যার নামাজ তার তার ঘরেই পড়তে হইতো। তো একবারে তাকবীর তাকবীর দিয়া নামাজের মধ্যে খাড়াইতো, হ্যাঁ আল্লাহ আকবার কইয়া খাড়াইয়া সুরা ফাতিহা পাঠ করতো, আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন হেদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম। তো যে কানা যেই ভাই হেডাই কয় আল্লাহ আমারে কানা বানাইছে, হেডাও নামাজের মধ্যে কয়। একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন দিয়ে যে খেপছে ভাই কি কয়, আজকে তোমার নামাজ পড়া লাগবে না, নামাজ আমি পড়াবো। কয় তাই পর এতদিন পর যখন তোর সুমতি হয়েছে নামাজের, হ তাকবীর তুকবীর দিয়া হম্মানের নামাজে খাড়াই গেছে, আউজুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া ল্যাংরা বুদু ইয়া ল্যাংরা নাস্তাইন, তো ওই ল্যাংরা রায় টান দিয়া ধরছে, এই তুই কি কর, কি কই মানি, তুমি আমার এতদিন ধরে যে কানা কানা করতেছ এ শুন তো আমি টান দেই নাই, অনে আমি যে তোমার ল্যাংরা কইছি। ইয়া ল্যাংরা বুধু ইয়া ল্যাংরা স্থায়ী, বুঝলেননি বাইরে এই সহজ সরল মুসলমান গুলিয়ার নাই হবে, বুঝলেননি অনে। যাক সার কথা হইল, আল্লাহর রসুল আল্লাহর কাছে তিনটা দোয়া করলো, দুইটা দোয়া কবুল করলো আর একটা দোয়া কবুল করলো, এটা কেন, এটা কি চাইছিল আল্লাহর কাছে? লেজা গেই ভাঙ্গা দিয়া যায় নাহলে বুঝবো আমি কি জিগাইছি। ও আপনি আবার উচ্চা কেন না, ওই যে আবদুল্লাহ ইবনে উবাই হ্যাঁ লেগা দোয়া করছিল নবী কবুল করে নাই, কিরে ওই যে মরার পর জানোস তা বেটা, কই সমস্ত হস্তাগত তোরও জানোস, আর শাহ আলম সরকার এরকম হস্তাগত জিগায় না। এটা কথা কই,
এক ইন্দুরের মাইয়া হয়েছে বড়, এখানে বিয়া দিব। মনে মনে চিন্তা করে যে আমগো জাতের কাছে মাইয়া বিয়া দিব না, সবচেয়ে শক্তিশালী যে ওর কাছে।